মাননীয় সাংসদ জনাব সাবের হোসেন চৌধুরী সাহেবকে কবুল করে নিন। আয়াল্লাহ, তিনি এই নয় আসনের মাটিও মানুষের জন্য যে কাজ করে যাচ্ছেন, বাসযোগ্য করে এই নয় আসনকে তিনি আয়াল্লাহ ধীরে ধীরে সুন্দর করে সাজিয়ে যাচ্ছেন, জনকল্যাণে কাজ করে যাচ্ছেন, তার এই মহৎ কাজগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। মাননীয় সাংসদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, বংশধর, ছোট বড় যারা কবরবাসী হয়েছেন, বল আহিয়া ওয়ালাকিল্লা তাশুরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুর বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুর وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ
সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার সঙ্গে মাখিয়ে দেনা। হ্যালো ভিউয়ার্স, মহান স্বাধীনতা উপলক্ষের এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।